আচ্ছা পুষ্টার বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মিলানো যাচ্ছি ঘুরতে হ্যাঁ আমরা মিলানো যাচ্ছি আমাদের শহর আমরা যে শহরে থাকি সানরেমো ওই শহর থেকে মিলানো 300 কিলোমিটার দূরে আমরা হাইওয়ে রাস্তা দিয়ে যাইতেছি হ্যাঁ আমরা এখন বর্তমানে আছি মাস রাস্তায় আর মাস রাস্তায় এসে পড়ছি আমরা যখন রওনা দিছি তখন ছিল ভোর 6টা বাজে না আমরা ভোর 6টায় রওনা দিছি তখন অনেক অন্ধকার ছিল এখন আমরা কাছাকাছি এসে পড়ছি আজকে আমরা একাই যাইতেছি আর আমরা নিজেরা নিজেরা যাইতেছি আজকে আমরা বর্তমানে হাইওয়ে রাস্তায় আছি আপনাদের একটু দেখাই বলো তোমাকে দেখা যাচ্ছে জানো হ্যাঁ তুমি নিবা সরগা আছে দেখি না কি করা লাগলো টাকা দিতে মানে বড় রাস্তা উঠলে টাকা দেওয়া লাগে আবার বের হওয়ার আগে মানে টাকা দিয়ে বের হওয়া লাগে এইখানে হলো বড় রাস্তা উঠতে হলে টাকা পাগার করা লাগে আমরা এখন বের হয়ে গেছি বড় রাস্তা থেকে এর কারণ টাকা পেয়ে ঘুরে বাড়ি হলাম আমরা এখন মেন সেন্টারের দিকে যাব আমরা এইমাত্র মিলানো পিয়াসা দেল দোমো আইসা পৌঁছাইলাম এখন বাজে প্রায় 11টা বাজে হ্যাঁ প্রায় 11টা বাজে আমরা এখন দোমোতে ঢুকতেছি সব আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন অনেক গরম পড়ছে আজকে প্রচন্ড রোদ আবার অনেক গরম পড়ছে আজকে অনেক টুরিস্ট আর আজকে অনেক টুরিস্ট আসছে অনেক লোকজন আসছে ভালোই আসলে তো ঘুরে মজা পাওয়া যেত না জিহান বাবা জিহান এই দুইবার আসলো না একদমতে হ্যাঁ দুইবার বাবাটা দুইবার এসে হয়ে গেছে আমারও দুইবার তোমার বেশি হইছে আজ বন্ধু ভাই ফটোগ্রাফার লোকজন বড় লোকজন খুব সুন্দর লাগে আপনাদের পুরাটা দেখাই দমো খুবই ভালো লাগতেছে আজকে আসার পর এত লোকজন দেখে খুব সুন্দর একটা জায়গা ইটালির মধ্যে না এটা হ্যাঁ অনেক নাম করা একটা জায়গা এটা ইটালির মধ্যে সবচেয়ে নাম করা একটা জায়গা এটা দেখার জন্য অনেক লোক আসে টুরিস্টে কোথায় আছে বাবা ওই কবুতর ধরবা তুমি জিহান আজকে কবুতর ধরবে জিহান একটু নামাই দাও দেখো কি করে বিস্কিট আনছি তুমি নিয়ে আসছি বিস্কিট বের করো কবুতর এখানে কবুতরে খাবার দিলে কবুতর হাতের উপরে এসে পড়ে আর অনেক কবুতর এখানে এই যে আমরা একটু খাবার দিছি এসে পড়ছে সব কবুতর হাতের উপরে না তো জিহান এই প্রথমবারের মতন কবুতর দেখতেছে Yeah.
বসো বাবা বসো আর বিস্কিট দাও ধরো ধরো মুখে দিলে মুখ রে ঠিকও খায় ও গ্রাসিয়া ও গ্রাসিয়া মিকো No, no, sure. Ah, no, basta, camera. C'è il nostro camera siso. Fratello. Fratello, nostro camera siso. Fratello. Fratello mio. Bungale, ciao. Allora, mi ti dai di camera da lì. Gian. Gian. Tu come ti chiami? Ayub. Ayub. Ah, sì, Senegal. Ghana. Ah, Ghana. Aspetta, aiuto. Oh. হাত দিলে হাতের উপরে আসে মনে হয় খাওন দাও দিলে ওরা আমাদের ছবি তুলে দিবে এখানে বলতেছে বারবার আমরা তো ক্যামেরা নিয়ে আসছি রুটি খাওয়াইতেছে অনেক কবুতর এসে পড়ছে আর বাবা ফটো শুট করতেছে ছেলেকে আর সবাই একটু ভিডিও করতেছে জিহানকে যে ছোট মানুষ বসে আছে এর কারণে জিহান এই যে বাবা জিহানের অনেক গরম লাগতেছে তাই জিহান যারা জামা চেঞ্জ করাই দিলাম গরম পড়ছে জিহান তো আমার দিকে যায় অনেক খুশিতে হাঁটতেছে হ্যাঁ আমরা যে কবুতর দেখতেছি তো এখানে এই যে বাবা আমি যাই গিয়া জিয়ান এই যে যাই গিয়া বাবা ও যা সামনে আসো বাবা সামনে আসো আসো এই যে আমি যাই গিয়া জি হ্যাঁ এই যে আমি আসছি দুইবার তখন করোনা ছিল এর কারণে বেশি ছিল তো তখন বের হইতে পারতো না বাসার থেকে জিহান কান তো থাকতে চায় না কেন ও কবুতর ধরবে এর কারণে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে পারি নাই এখান থেকে ঘোরা শেষ হইলে তারপরে খাওয়া দাওয়া করতে যাব হ্যাঁ আর অনেক লোকজন আর অনেক সুন্দর একটা জায়গা কেউ আসতে চাইলে আসতে পারবেন আর এটার উপরে কি স্বর্ণের একটি মূর্তি আছে না দেখা যায় না ওটা দূরের থেকে দেখা যায় এটার উপরে উপরে স্বর্ণের একটা মূর্তি আছে স্বর্ণপুরা আসাম ওই পাশে যাই তাহলে চল ওই পাশে যাই
আর বেশি সুন্দর লাগে কবুতর আসে তো ধারে, এর কারণে বেশি ভালো লাগে। এই দমতে ইন্ডিয়া থেকে নাইকা রাইসাও ছবি শুটিং করে গেছে। আসলে জায়গাটা অনেক সুন্দর আর বাস্তবে দেখলে বেশি সুন্দর লাগে ভিডিওর চাইতে, আর দেখার মতন একটা প্লেস এটা। ইতালির মধ্যে সবচেয়ে নাম করা একটা জায়গা এটা। জিহান একটার পর একটা জামা চেঞ্জ করতেছে বারবার, বাবা খালি চেঞ্জ করাইতেছে জামা একটার পর একটা। দাম সামনে যাই, দমো সব জায়গায় ঘুরতেছি আর আমরা আসছি এই দমোতে, দমোটা দেখার জন্যই সানরিমো থেকে আসছি আমরা। অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে ঘুরতে আসবো ঘুরতে আসবো, অবশেষে ঘুরতে আসতে পারলাম, খুবই ভালো লাগতেছে। জিহান জিহানে যায় ওইখানে মানে বসতে চায় মনে হয়। জিহান কি করে আর ওই যে ফটো শুট করতেছে বামবিনু রেনিয়া, জিহান এই যে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, জানি আপনারাও দেখতে পারেন আমরা কই কই যাইতেছি আজকে। অনেকদিন পর আসলাম এই জমুতে, মিলানোর মধ্যে সবচেয়ে ফেমাস একটা জায়গা, অনেক টুরিস্ট আসছে আর অনেক জমজমাট থাকে এই বিয়েটার মধ্যে। হ্যাঁ সব সময় অনেক টুরিস্ট আসে এটা দেখার জন্য, আসে অনেক দূরের থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যারা দেখতে। আসলে সামনাসামনি দেখলে বেশি ভালো লাগবে ভিডিওর চাইতে, বাস্তবে দেখলে বেশি ভালো লাগবে না বলো? আমাদের তো আজকে যেতেই মন চাইতেছে না, মনে চাইতেছে সারাদিনই ঘুরি। হ্যাঁ আমাদেরও যাইতে অনেক লেট হবে, আমাদেরও তাড়াতাড়ি যাইতে, দূর থেকে আসছি তো তাই এখন আমরা চলে যাব। আমরা সকালে আসছি 10টার দিকে এসে নামলাম, সকালে রওনা দিছি এখন বিকেল হয়ে গেছে। আমাদের এখন এই পিএসআই ঘোরা শেষ, আমরা এখন ওই পাশে যাইতেছি। একটু পর পরই চেঞ্জ করতেছে, একটু পর পরই জামা চেঞ্জ করি আর পাশ দিয়ে এলো এগুলো রেস্টুরেন্ট, সবাই খাওয়া দাওয়া করতেছে যেহেতু দুপুর টাইম। এই পাশে রেস্টুরেন্ট, দুই পাশে এই রেস্টুরেন্ট। আমরা এখন যাবো কিছুক্ষণ ঘোরা হলেই আমরা খাওয়া দাওয়া করতে যাবো, যেহেতু দুপুর হয়ে গেছে তাই। ঘোরাফেরা এই শেষ, আমরা এখন খাবার খাইতে যাব, আমাদের অনেক ক্ষুধা লাগছে, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। হ্যাঁ আমরা এখন চলে যাব এখান থেকে, বিদায় আজকে, অনেক ভালো লাগছে। আবার আমরা কিছু ফটো শুট করলাম একজন দিয়ে, আজকে আমাদের এখানে মিলানো তোমো শহরে ঘুরে অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর, ফ্যামিলি সবাই মিলে এখানে এসে অনেক ভালো লাগছে আমাদের। ঠিক আছে ফ্যামিলিকে একটু টাইম দিলাম, অনেকদিন ধরে জিহানকে নিয়ে বের হয় না, তাই জিহানকে নিয়ে একটু মিলানো ট্যুরে আসলাম, এখানে ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। আজকে আমাদের ছুটির দিন ছিল তোমার না? হ্যাঁ আজকে আমাদের ছুটির দিন ছিল তাই ঘুরতে আসলাম। হ্যাঁ আপনাদের ভাইয়া আজকে ছুটির দিন ছিল, অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমরা আসবো আসবো, আশাই হয় না প্ল্যান যে আমরা মিলানো দমো শহরে ঘুরে, আমাদের টিমরা আসার কথা ছিল, টিমরা আসে নাই কারণ আজকে একটু সমস্যার কারণে আসতে পারে নাই, তাদের নিয়ে একদিন আসবে ইনশাআল্লাহ। আমাদের টিম মেম্বারদের আমরা অনেক মিস করতেছি, তাদের আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারে নাই ব্যস্ততার কারণে, তাই আসতে পারে নাই। আবার অন্য একদিন আমাদের টিম মেম্বারদের সবাইদের নিয়ে আসবো একদিন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমরা তাদের আসতে পারি আবার এখানে ঘুরতে, আর এখান থেকে আমার তো যাইতে ইচ্ছাই করতেছে না, খুবই ভালো লাগতেছে। সুন্দর একটা জায়গায় এসেছি আমরা মিলানো, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা, আর বাচ্চারা খেলা করতেছে এখান দিয়ে, কি সুন্দর ভাবে পানি করতেছে এখানে, আর বাচ্চারা খুবই এনজয় করতেছে এখান দিয়ে। আমরা এই মাত্র আসলাম এখানে,
আর জিহান বাবাটা ঘুমাই পড়ছে খুবই সুন্দর একটা জায়গা আসছে আমার অনেক ভালো লাগছে সেটা দেখার পরে আমাদের ঘোরাফেরাই শেষ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জিহানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ